আমার মা আমার অভিনয় জীবন একদমই মেনে নিতে পারেননি। আমার প্রথম প্রেমিকা, বাবাকে তো বলতে পারতাম না, সাহস ছিল না অতটা। মাকেই সবকিছু শেয়ার করেছি। মায়ের সঙ্গে মতবিরোধ হলে আমি দেখেছি মায়ের পক্ষে আমার বউও চলে যায়, আমার বাবাও চলে যায়, আমার ছেলেও চলে যায়, সো আমি একা পড়ে যাই। তো একটা সময় আমি করতাম কি, মাকে জড়িয়ে ধরতাম, মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে নিতাম, তারপর মা মারতে পারতো না, হেসে ফেলতো। আমার মা ইজ এ ড্যাম গুড কুক, অসাধারণ রান্না করেন। সবাই আমি আমি সত্যবান যুধিষ্ঠির নই, আমি যা অবভিয়াসলি আমি বলেছি, মিথ্যা কথা বলেছি, লুকিয়েছি, আমার সব অন্যায়গুলোকে মুছে খালি আমার ভালোগুলো দেখো। আমি অনেকটাই আমার মায়ের মুখে, অনেকটা ইন দ্য সেন্স আমার মা খুব ইমোশনাল, আমিও খুব ইমোশনাল। আমার মা লোকের উপকার করে এবং পরে বাঁশ খায়, আমিও লোকের উপকার করি এবং পরে বাঁশ খাই। মা খুব ভালো রান্না করে, আমি সবে রান্না শিখেছি বিগ বস হাউসে গিয়ে, ওখান থেকে বেরোনোর পর আমি এখন রান্না বান্না করছি। কিন্তু আজ অব্দি যেগুলো যেগুলো করেছি এক্সপেরিমেন্টাল রান্না, সেগুলো একটাও খুব একটা খারাপ হয়নি, মানে টেস্টটা ভালোই হয়েছে। তো রান্নার দিক থেকে আমি কিছুটা মায়ের মতো। আমরা প্রচুর ঘুরতে যেতাম, আমার বাবা আমাকে নিয়ে, মাকে নিয়ে, আমি একমাত্র ছেলে, তো আমরা তিনজন প্রচণ্ড ঘুরতে বেরোতাম। ওরম প্রচুর ঘটনা আছে যেগুলো মায়ের সঙ্গে কাটানো খুব ভালো মুহূর্ত। কিন্তু সব থেকে ভালো মুহূর্ত হচ্ছে যখন সকালবেলা জন্মদিনের দিন মা পায়েস রান্না করে বেশ সুন্দর করে মাছের বড় একটা মাথা থেকে আরম্ভ করে সব কিছু সাজিয়ে দিত, তখন মনে হতো যে এটাই মনে হচ্ছে আমার সেরার দিন, কারণ মায়ের জন্যই আমি এই দিনের আলো দেখতে পেয়েছি, আমার আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি। সো এই দিনটাকে মা আরও স্পেশাল করে দিত, সো ওটাই আমার কাছে প্রত্যেকটা জন্মদিনের দিনই আমার কাছে স্পেশাল দিন কাটানো। আমার মা আমার অভিনয় জীবন একদমই মেনে নিতে পারেননি প্রথম দিকে, আমার বাবাও মেনে নিতে পারেননি। আমি বাড়ির ছেড়ে চলে গিয়েছিলাম একটা সময় আর কি, 7-10 দিন আমার এক মামার বাড়িতে ছিলাম। সো আফটার দ্যাট মা ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু টুক দ্য ইনিশিয়েটিভ। আমাকে ফোন করেন মা, মা ফোন করে বলেন আচ্ছা চলে আয় বাবা, বাবার সাথে এসে বসে সামনাসামনি কথা বল। আমি বাবাকে অনেক বুঝিয়ে বলেছি, তো আমি গেলাম, কারণ আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে অভিনয়ের দিকেই ঝুঁকে গিয়েছিলাম পুরোপুরি। তো আমি গেলাম, গিয়ে বাবাকে বললাম বাবা আমাকে 1 বছর সময় দাও, তো আপনাদের আশীর্বাদে, ওপরওয়ালার আশীর্বাদে এবং আমার বাবা মার আশীর্বাদে আমাকে মুখ ফিরে ওই তাকাতে হয়নি, মানে আমাকে চাকরি করতে যেতে হয়নি, চলছে অভিনয় জীবন। আমি একদমই অভিনয় বাড়ির ছেলে, কারণ আমার জেঠু আমার বাবা সবাই অভিনেতা। আমার বাবা মেইনলি থিয়েটারের অভিনেতা, মঞ্চের অভিনেতা, বাবা এখন টেলিভিশন করছেন, কিন্তু আমার বাবা এই টেলিভিশনটা করেন এবং তার বন্ধুবান্ধব প্রচুর ছিল যারা টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিল। সো আমার বাবা বুঝতে পারতেন যে এই ফিল্ডটায়, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতাদের কিংবা কলাকুশলীদের একটা রিস্ক থেকে যায়, রিস্ক হচ্ছে পারমানেন্ট ইনকাম, যেটা আমি মান্থলি পারমানেন্ট ইনকাম বলে আমাদের কিছু থাকে না। সো সেই জায়গা থেকে আমার বাবার একটু আপত্তি ছিল, কারণ অত ভালো একটা চাকরি আমি ছেড়ে দিয়ে, যেহেতু আমি অভিনয়ের মতন একটা ঝুঁকির পেশাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছিলাম। সো তবে আমি খুব স্যাটিসফাইড, কারণ আমি যা করতে, আমার প্যাশনটাই এখন আমার প্রফেশন। সো আমার আমার কোনো প্রবলেম হয়নি এবং বাবা মাও এখন মেনে নিয়েছেন। এই আমি মায়ের সঙ্গে সব কিছু শেয়ার করতে নিই, ইনফ্যাক্ট আমার প্রথম বান্ধবী, আমার প্রথম প্রেমিকা, বাবাকে তো বলতে পারতাম না, সাহস ছিল না অতটা। মাকেই সব কিছু শেয়ার করেছি মেইনলি, মানে প্রথম প্রেম থেকে আরম্ভ করে প্রথম দুষ্টুমি সব কিছুই, মানে প্রথম স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়া সব কিছু মায়ের সঙ্গে শেয়ার করেছি। কারণ দেখুন আমার মনে হয় আমি তো এখন বাবা হয়েছি, আমি হয়তো চাইবো না আমার ছেলে আমাকে লুকিয়ে কোনো কিছু করুক। সো আমার মায়ের কাছ থেকে আমাকে কোনো কিছু কখনো লুকাতে হয়নি,
এবং আমি যখন বিয়ে করি আমি অনেকেই হয়তো জানেন দর্শকেরা যে আমি আগের দিন আমার বউকে বাড়ি থেকে নিয়ে আসি তুলে নিয়ে আসি তারপরের দিন আমি বিয়ে করি সো সেই অর্থে আমার মা কিন্তু আমার প্রথম পাশে দাঁড়িয়েছিল সন্তানের সঙ্গে বাবা মায়ের সব রকমের সম্পর্ক থাকে ভালোবাসার সম্পর্ক স্নেহের সম্পর্ক রাগারাগির সম্পর্ক একটা সম্পর্কের মধ্যে যদি সব আঙ্গিকগুলো না থাকে তাহলে একটা সম্পর্ক পরিপূর্ণতা পায় না মায়ের সঙ্গে রাগারাগি হতো মায়ের সঙ্গে রাগারাগি হতো মেইনলি এই কারণে যে মা আমাকে 6টার সময় বাড়ি চলে আসতে হবে সন্ধে নামার আগে এসেই ভালো করে হাত মুখ ধুয়ে পড়তে বসতে হবে তো আমি কোনোদিনও খুব একটা ওই মানে খুব ডিসিপ্লিন ছেলে ছিলাম একটা ক্লাস অব্দি 10 অব্দি তারপরে ডিসিপ্লিন বলতে আমার ওই সন্ধে 6টার সময় বাড়ি চলে আসতে বেশ আমি খুব একটা ইয়ে করতাম না তো মা আমাকে খুব বকাবকি করতো তার কারণ আমি একটু নোংরা টাইপের ছিল নোংরা খেলাধুলো করে আসতাম স্যাট করে কোনো মতে হাত টাত ধুয়ে এসে তাও সাবান ভাবান না দিয়ে খেতে বসে পড়তাম সেখানে মায়ের সঙ্গে আমার খুব চেঁচামেচি হতো দু চার গা পড়তো পিঠে মানে ধরুন ডেইলি বলবো না তবে উইকলি কিন্তু একটা আমি পেটাই খেতাম মায়ের কাছে একটা আমি একটা সময় হয়েছিল মাকে বলতাম মা উইকের প্রথম দিন সোমবার দিন আমাকে মেরে নাও তাহলে সারা উইকটা তোমাকে মারতে হবে না আবার পরের উইকে সোমবার মেরো ওই রেশনিংয়ের মতন আর কি এখন আমার মনে হয় যে আমার মা যেগুলো আমাকে বলতেন সেগুলো হাইজিনের জন্য বলতেন হাত ধুয়ে পা হাত পা ধুয়ে পরিষ্কার হওয়া পরিষ্কার থাকাটা হাইজিনের একটা অংশ এখন আমি যেহেতু বাবা হয়েছি এখন বুঝতে পারি যে প্যারেন্টসরা বাবা মায়েরা কেন তাদের সন্তানদের হাইজিনের সম্পর্কে সচেতন করেন কোনো কোনো বাজে জিনিস করার থেকে বিরত রাখতে চান সেটা এখন আমি বুঝতে পেরেছি প্রত্যেকটা সন্তানই বোঝে যখন সে নিজে বাবা কিংবা মা হয় আমিও বুঝেছি পরে মায়ের সঙ্গে সন্তান বাবার সঙ্গে সন্তানের মতবিরোধ হবেই কিন্তু উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি টাচুড উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি মানে মায়ের সঙ্গে মতবিরোধ হলে আমি দেখেছি মায়ের পক্ষে আমার বউও চলে যায় আমার বাবাও চলে যায় আমার ছেলেও চলে যায় সো আমি একা পড়ে যাই টিমটা একা হয়ে যায় বুঝলেন তো মোটামুটি তখন সবাই ভারতবর্ষের আমি পাকিস্তানি এরকম একটা ব্যাপার স্যাপার হয় বাড়ির মধ্যে ওভারকাম করে নিই আমি মানে একটু রাগারাগি হলো তারপর আবার ঠিক হয়ে গেলো আর কি রাত্রিবেলা ডিনার করতে চলে গেলাম সবাই মিলে কোথাও একটা আবার মিটমাট হয়ে গেলো ওটা হবেই ওটা ওটা না হওয়া মানে একটা সম্পর্ক খুব জোলো হওয়া আর কি সব রকম জিনিস থাকতে হবে টক ঝাল মিষ্টি চানাচুরের মতো আমরা একসঙ্গে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমি বাবা মা আমার ছেলে আমার বউ একবার না একাধিকবার আমরা ছোট্ট একটা ট্রিপ করেছিলাম দার্জিলিংয়ে তারপর একটা বড় ট্রিপ করেছি রাশিয়াতে আমরা সবাই মিলে একসাথে রাশিয়া ঘুরতে গিয়েছিলাম সেটা আমার খুব মজার সময় আর কি মানে একসঙ্গে ফ্যামিলি কারণ আমাদের যা শুটিং স্কেডিউল সেখানে তো একসঙ্গে আমরা ফ্যামিলিকে অতটা সময় দিতে পারি না তবে আমি যতটা পারি চেষ্টা করি আমার পরিবারকে সময় দেওয়ার সো আমি আমরা একসঙ্গে গিয়েছিলাম সেটা আমি করা হিসেবে না দেখুন আমার মনে হয় আমাদের প্রত্যেকটা সন্তানের উচিত বাবা মায়ের প্রতি যেটুকু করার সেটা কর্তব্য হিসেবে করা না সেটা যেন মনের ভেতর থেকে আসে সেটা আমি এটা আমি করবো আমার বাবা মায়ের জন্য আমার এটা করতে হবে বলে করাটাকে আমি খুব একটা পছন্দ করি না আমি আমি যেটা করি আমার মনে হয় এটা আমি করবো ব্যাস ওইটুকুর জন্য আমি একটা সময় হয়েছিল মাকে বলতাম মা উইকের প্রথম দিন সোমবার দিন আমাকে মেরে নাও তাহলে সারা উইকটা তোমাকে মারতে হবে না আবার পরের উইকে সোমবার মেরো ওই আর রেশনিংয়ের মতন আর কি চেয়েছিলাম কিন্তু মা সেটা মোটামুটি উইকলি এমন মাঝে মাঝে দুটো তিনটো করে দিত আর কি ডোজ
তো একটা সময় আমি করতাম কি মাকে জড়িয়ে ধরতাম, মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে নিতাম, তারপর মা মারতে পারতো না, হেসে ফেলতো। সো এটা আপনারা করতে পারেন যারা আমার বয়সী, মানে ধরুন আমার বয়স ইন দ্য সেন্স আমার ছেলের বয়সী কিংবা আমার আমার সন্তান সম্মুখ কিংবা এখন যারা বাবা মার কাছে পেটেনি ফেটেনি খান, তারা এই একটা জিনিস একটুখানি অ্যাপ্লাই করে দেখতে পারেন, তাহলে মার খাওয়াটা অনেক কমবে। আমার ধরুন রেজাল্ট খুব একটা খারাপ ছিল না এই পড়াশোনায়, এবার রেজাল্ট খারাপ হলে মা আমাকে বলতো ঠিক আছে পরের বার হয়ে যাবে, কিংবা বাবা বলতো ঠিক আছে পরের বার হয়ে যাবে, মানে খুব একটা কথা না শোনার জন্য মার খেয়েছি এরকম নয়, এটা খুব একটা হয়নি আমার জীবনে। মার তো খেয়েছি, মার না খেলে কখনো ঠিকঠাক হতে পারে না, মানে একটা ছেলে কিংবা একটা মেয়ে যদি বাবা মার কাছে একটুখানি না খায় প্যাদানি, তাহলে তার জীবনে খুব একটা বেশি দাঁড়াতে পারে না আমার মনে হয়। তবে আমি আমার ছেলেকে এখন অবধি মারতে পারিনি, মনে হচ্ছে মার ফার খাবে, বড় হচ্ছে তো। ধরুন মেরেছে মা, তখন আমার মনে হলো যে মা এটা ঠিক করেনি, মাকে পরে বুঝিয়ে বলেছি, মা সেটা মেনেও নিয়েছে, বলে না আমার তখন মাথা গরম হয়ে গেছিল বলে তোকে আমি মেরেছি। সো হয় এরকম হয়, হয়তো এমন একটা কথা আমার সামনে বাবাকে বলল যেটা বাবা হয়তো করেইনি সেই জিনিসটা, কিংবা বাবা হয়তো বললো কি তুই আমাকে বললে কেন, মা তো খুব চিৎকার চেঁচামেচি করলো, মাকে আমি পরে বুঝিয়ে বললাম, মা কিন্তু তারপরে মেনেও নিয়েছে না এটা আমার পড়াটা অন্যায় হয়েছে। আমার মা ইজ এ ড্যাম গুড কুক, অসাধারণ রান্না করেন, মানে মায়ের হাতে মাংসের ঝোল, আর মাংসের ঝোল মানে অনেকে করে আলু দেন, ওই আলুটা মাংসের ঝোলটা অসাধারণ। আমি রিসেন্টলি মানে আমাদের বাড়িতে লোকজন আসার কথা ছিল, তা আমি মায়ের মাংস টেস্ট করতে করতে তারপর রাত্রিবেলা আমাকে আর দেয়নি, মানে এত টেস্ট করেছি সকালবেলা, তাও তো ঝোলটা খাই, আর যে ঝোলটা খেয়ে বলে ওটা মাংসতে কি কতটা ইয়ে হয়েছে দেখি তো, মানে নরম হয়েছে কি না ঠিকঠাক সেদ্ধ, আবার মাংস খেলাম, মাংস খেলাম, না না মাংসের সঙ্গে মাংসের ঝোলটা একসাথে খেতে হবে, খেয়ে বললাম একটা আলু দাও তো, মানে প্রত্যেকবার মা দিচ্ছে দুটো পিস করে দুটো পিস করে, যদিও আবার খাওয়া মানা আমার কোলেস্ট্রল একটু বেশি, তবে এখন আমি মাটন খাই, তার কারণ আমেরিকার রিসেন্ট যে রিপোর্টটা বেরিয়েছে সেখানে বলেছে মাটন খেলে মাটনের সঙ্গে কোলেস্ট্রলের কোনো রকম ইয়ে নেই, রিলেশন নেই। সো আমি এখন ভর্তি মাটন খাচ্ছি, ভাগাড়ের সময়ও কোনো চাপ নেই। মাকে একবারই কাঁদতে দেখেছিলাম, তার কারণ আমি তো তুলে নিয়ে এসে হঠাৎ করে একটি মেয়েকে নিয়ে এসে বলেছিলাম বাড়িতে বিয়ে করব, তখন মায়ের চোখটা একটু ছলছল করে উঠেছিল, কারণ আমি বংশের একমাত্র ছেলে। এমনি রেগুলার যে আমরা কাটা পোনা মাছের ঝোল কিংবা পার্শ্ব মাছের ঝোল কিংবা ট্যাংরার ঝোল পাবদা, অসাধারণ। মাই মাম ইজ আ ড্যাম গুড কুক, অসাধারণ রান্না করে, ইভেন আমার বউ অলস এটা বলে দিতে হবে মাঝে মাঝে। আমার সঙ্গে মায়ের দূরত্ব নেই, তার কারণ আমরা একসঙ্গে থাকি মোরাললেস, আমাদের জায়গা সংকুলনের জন্য দুটো আলাদা ফ্ল্যাটে থাকি আমরা, সেটা আমার বাবা মায়েরই করে দেওয়া, এবং আমার ছেলে সারাক্ষণ আমার বাবা মায়ের কাছে থাকে, মায়ের কাছে থাকে। সো কোনো দূরত্ব আমার হয়নি, কারণ আমরা একসঙ্গে খেতে বেরোই, একটু বেরিয়ে যাই, আমরা ডিনার করতে চলে যাচ্ছি ধরুন সপ্তাহে একবার মিনিমাম, তারপর একসঙ্গে আমরা সিনেমা দেখতে চলে যাচ্ছি, ঘুরতে চলে যাচ্ছি, আমার কোনো ডিফারেন্স নেই। আমার বউ এবং মায়ের মধ্যে প্রচুর মিল আছে, কারণ আমার মনে হয় ওপরওয়ালা যখন মানে মহিলাদের ইয়ে করে পাঠান আর কি, আপনার মহিলা এবং পুরুষ দুটো, তো মহিলাদের যখন পাঠান একটা ছাঁচ আছে, সব এক ছাঁচে, কিন্তু মেয়ে একটা ছাঁচ, যেই বউ হয়ে গেল আরেকটা ছাঁচ, যে মা হয়ে গেল আরেকটা ছাঁচ, তিনটে ছাঁচে থাকে, আবার শাশুড়ি হয়ে গেল আরেকটা ছাঁচ, মানে আমি
পুরো আমি আমার মায়ের সঙ্গে যখন আমার বউয়ের কম্পারিজন করি তখন দেখতে পাই মোটামুটি এক লেভেলে যাচ্ছে। খালি আমার মা একটু হাত চলতো, আমার বউ খুব একটা আমার ছেলের গায়ে আজব দিয়ে হাত তোলেনি। সো ওই ওইটা আমার মা আমার মা এখন আমার ছেলের গায়ে হাত তোলে না, মানে আসলের থেকে সুদের দাম বেশি। আমি র্যান্ডাম কেলানি খেয়েছি, আমার ছেলে মারফার খায় না কারুর কাছে, বাবা মা কারুর কাছে, বাবা অবশ্য আমাকে কোনোদিন মারেননি। সো এই জায়গা থেকে আমার একটু তফাত মনে হয় যে আমার আমি এক্সপেক্ট করেছিলাম আমার বউ আমার ছেলেকে র্যান্ডাম দেবে আর কি, কিন্তু দিচ্ছে না। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি তো ভাববেন না যে আমি আমার ছেলের থেকে কম দুষ্টু ছিলাম কিংবা আমার ছেলে আমার থেকে কম দুষ্টু। হ্যাঁ, ও একটু শান্ত গোছে, আমি একটু ছটফটে ছিলাম, এইটুকুই পার্থক্য। তাছাড়া খুব একটা আমরা দুজনে খুব মানে বদমাইশ বলতে আমরা দুজনে একই ক্যাটাগরিতে পড়ি, আমি আমার ছেলে। সো সেই জায়গায় আমার মা এবং বউর মধ্যে একটা আমি পার্থক্য দেখতে পাই, তাছাড়া সব এক। একটা ছাঁচের মধ্যে পড়ে প্রথম হচ্ছে মেয়ে সন্তান, তারপর হচ্ছে কারুর বাড়ির বউ, তারপর হচ্ছে কারুর শাশুড়ি, তারপর হচ্ছে ঠাকুমা কিংবা দিদিমা। সো আমার মা এখন যে স্টেজে স্টেজে আছে, মা এখন আমার তিনটে স্টেজের মধ্যে আছে। আমার মা, আমার বউয়ের শাশুড়ি, আমার ছেলের ঠাকুমা। সো তিনটে মা কিন্তু খুব ব্যালেন্সড ওয়েতে চালায় আর কি, মানে আমার সঙ্গে ম্যাক্সিমাম আমার সঙ্গে মায়ের কথা কাটাকাটি হলে মা আর বউ আমার এগেনস্টে চলে যায়, মানে আমার বউ মায়ের সঙ্গে গিয়ে জয়েন করে ওই টিমে। আচ্ছা, এবার ধরুন আমার সঙ্গে আমার বউয়ের অশান্তি হলো, আমার মা আমার বউয়ের টিমে জয়েন করলো। এবার ধরুন আমার আমার বউয়ের সঙ্গে আমার মায়ের যদি ঝামেলা হলো, আমি মাঝখানে ঢুকতে গেলে দুজন মিলে আমাকে কাঁচি করে দিল, মানে বললো আমাদের এটা ঝামেলা, তুই কেন মাথা গলাচ্ছিস। সো এইগুলো মোটামুটি আমি এক ঘরে হয়ে থাকি, যেটা হয় সাধারণত সব ছেলেদের ক্ষেত্রে। মাকে একবারই কাঁদতে দেখেছিলাম, তখন আমি তো তুলে নিয়ে এসে হঠাৎ করে একটি মেয়েকে নিয়ে এসে বলেছিলাম বাড়িতে বিয়ে করব, তখন মায়ের চোখটা একটু ছলছল করে উঠেছিল, কারণ আমি বংশের একমাত্র ছেলে, আমার এইভাবে একদিনের মাথায় এরকমভাবে বিয়ে হবে এক্সপেক্ট করেনি। তো সেই সময় মায়ের চোখে জল দেখেছিলাম, আমার বাবাকে একটু ইয়ে দেখেছিলাম, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, তারপর তো সব কিছু ঠিকঠাক ছিল। মানে আমি একদিনে পুরো সোশ্যাল ম্যারেজটাও করেছি, সেটা মা বাবাই নেমন্তন্ন করেছে, এবং প্রায় আমার পুরো ফ্যামিলি ছিল, আমার বউয়ের পক্ষ থেকে খুব ছিল না, পুরো ফ্যামিলি ছিল, 150-200 জন লোক ছিল। সো ইট ওয়াজ গুড অ্যাট দ্য এন্ড, সব ভালো যা শেষ ভালো। আমি নেগেটিভ রোলটাই ম্যাক্সিমাম করছিলাম এতদিন ধরে, কারণ আমি চাই একটুখানি চেঞ্জ চরিত্রে। আমার মা যেহেতু একদমই মোটামুটি আমার, ধরুন আমি প্রচুর নেগেটিভ রোল করলাম, আমার মায়ের ফিডব্যাকটা খুব একটা এদিক ওদিক হয় না, তার কারণ আমরা একটু আমাদের ঘরানাটাই তো অভিনয় ঘরানার ফ্যামিলি আমাদের। সো আমার মা জানে এটা একটা চরিত্র, এটা একটা চরিত্রকে আমি চরিত্রায়ণ করছি, চরিত্রটাকে আঁকছি আমি ডিফারেন্ট শেডস দিয়ে। সো সেই জায়গায় আমার মা খুব একটা প্রবলেম হয় না, অন্য পাবলিকের খুব প্রবলেম হয়। এবং আমাকে রাস্তাঘাটে এমনও হয়েছে যে এসে আমাকে বলেছে যে আপনার লজ্জা করে না, আপনি এটা করেন, আপনাকে জুতো মারা উচিত। কিন্তু আমার কাছে ওই জুতো মারা উচিতটা আমার কাছে পুরস্কার হিসেবে এসেছে, তার কারণ চরিত্রটা এতটা সাকসেসফুল হয়েছে মানুষের চোখে। যখন কোনো জায়গায় যাই এবং আমি হয়তো গেলাম না, আমার মা গেছে, কিন্তু তারাও আমাকে চেনে, তারা যখন আলাপ করিয়ে দেয় জয়জিতের মা, তখন আমার মায়ের ভালো লাগে, সেটা বোঝা যায় আর কি। যে কোনো আমার সন্তানকে যদি আমার কোনো মানুষ এসে বলে আমাকে যে আপনি তো যশজিতের বাবা, সেটাতে যতটা আনন্দ আপনি জয়জিত বলাতে ততটা আনন্দ আমার হয় না, কিন্তু কারণ স্নেহ তো নিম্নগামী, সবসময় চাইবে যেন সন্তান বাবা মার থেকে বেশি নাম করে কিংবা বাবা মায়ের থেকে বেশি মানুষ চেনে সন্তানকে, সেটা আমরা সবসময় চাই আর কি। তো সেই জায়গা মায়ের গর্ব হয়, এবং মায়ের কষ্ট আমি খুব একটা মায়ের কষ্ট আমার জন্য হয়েছে আমি দেখিনি।
আমার মায়ের ইচ্ছে পূরণ করতে বলা মানে হচ্ছে আমার মা এখন অবধি কোনো ইচ্ছে প্রকাশই করে না, মানে যেটুকু আমি করি সেটা জোর করে পূরণ করার হয় আর কি। হ্যাঁ, মায়ের ইচ্ছে হচ্ছে একটুখানি এই পুজোটা যাতে ভালো করে হয় বাড়িতে, পুজো আচ্ছাটা সেটা আমি যতটা সম্ভব চেষ্টা করি, এবং আমার তার জন্য আমার মা কোনোদিন কমপ্লেন করে না আমাকে। আমার মার কোনো ইচ্ছে আমাকে ওইভাবে মা বলে, মার কোনো ডিম্যান্ড নেই। আমি আই এম ভেরি লাকি যে আমার মা কিংবা আমার বউয়ের কোনো ডিম্যান্ড নেই, এইটাই মানে আমার আমার আমি আজ অব্দি ওদের কোনো ডিম্যান্ড মুখ থেকে শুনিনি। ছোটবেলায় যা ভুল করেছি বড়বেলায় রেক্টিফাই করার চান্স নেই, তার কারণ তখন বয়সটা একরকম ছিল, এখন বয়সটা একরকম। প্রত্যেকটা বয়সের একটা ধর্ম আছে, আমি সেই ধর্ম মানেই বড় হয়েছি আস্তে 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 আস্তে। সো আমার মনে হয় না আমি যেটা ভুল করেছি সেটা ভুল করেছি। একটা মানুষ তো সবসময় সবটা ঠিক হতে পারে না, দোষ গুণে ভরা মানুষ। দোষ করেছি করেছি, সেটার জন্য মার খেয়েছি, সেটার জন্য ক্ষমা চেয়েছি, এখন আমি যেটা করছি তার মধ্যে তো দোষগুণ থাকতে পারে। এই যে আপনাদের আমি এত ঘরহর করে কথা বলে দিচ্ছি, এটা তো দোষেরই, এত তো হরহর করে কথা বলা উচিত, একটু রেস্ট্রিক্টেড ওয়েতে, একটু লুকিয়ে চুরিয়ে। আমরা তো রং মাখা মানুষ, একটু রং চং চুরিয়ে বলা উচিত, কিন্তু আমি সোজা সাপটা কথা বলছি। আবার নতুন করে জীবনটাকে শুরু করতে চাই, নতুন করে একদম ছোটবেলা থেকে, যা সেই অত এত অত মন দিয়ে পড়াশুনো করিনি, আরও মন দিয়ে পড়াশোনাটা করতে পারতাম, তবুও আমি অভিনেতাই হতে চাইতাম, কারণ ওটাই আমার প্যাশন ছিল, যেটা আমার প্রফেশন। আই এম ভেরি স্যাটিসফাইড অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু গড যে যেটা আমি করতে চেয়েছি সেটা করি, আমি আমার অর্থ উপার্জন করি, আমার ফ্যামিলিকে আমি মেনটেন করি, আমার সংসার চালাই আমি। মা বললে মনে হয় স্নেহ, মায়া, মমতা, যে একদম মাটির কাছাকাছি কিন্তু সত্যিকারের মানুষ। যদি কোনোদিন কোনো অন্যায় করে থাকি যেটা তুমি আমাকে মুখ ফুটে বলনি, সেটা হয়তো আমি করেছি, তার জন্য আজ আমি এই বয়সে এসে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সব অন্যায়গুলোকে মুছে খালি আমার ভালোগুলো দেখো, এবং যত পারো ভালো ভালো রান্না করে খাওয়া।